श्रुति पुदगिल यूनाइटेड मुस्लिम उच्च विद्यालय नवम दशम श्रेणी विज्ञान शाखार छात्र छात्री आशा करी तुम्हारा जेखने आछो भालो आछो सुस्थ आछो। आमी तापस कुमार रायेर पक्ष थेके उच्चतर गणित विषय अनलाइन शिक्षा कार्यक्रमे तोमादेरके स्वागत। आज के आमादेर आलोचनार विषय हच्छे पंचम अध्यायेर समीकरण। एखन कथा हच्छे समीकरण बोलते आमरा कि बुझी, दुटी बीजगणितीय राशि जदि परस्पर समान चिन्ह द्वारा कि हय युक्त हय तखन आमरा ताके बोली समीकरण। विभिन्न गाणितिक समस्यार बर्णनाय समीकरणे कि घटे उद्भव घटे, जेमन आमी प्रतिटि 200 টাকা মূল্যের কয়েকটি শার্ট ও 400 টাকা মূল্যের কয়েকটি প্যান্ট কিনি, এতে আমার 1500 টাকা খরচ হয় অর্থাৎ 1500 টাকা খরচ হয়। এই তথ্যকে আমরা লিখতে পারি 200s plus 400 equal to 1500 লিখতে পারি, যেখানে এস হচ্ছে শার্টের সংখ্যা ও পি হচ্ছে প্যান্টের সংখ্যা। আমি যদি এটাকে 190 দিয়ে ভাগ করি দাঁড়াচ্ছে সমীকরণটি 2s plus 4p equal to 15। এখানে এস এবং পি হচ্ছে কি রাশি? অজ্ঞাত রাশি। চলক হিসেবে এস ও পি এর নির্দিষ্ট ডোমেইন রয়েছে যা থেকে অজ্ঞাত রাশির নির্দিষ্ট মান নির্ণয় করাই হচ্ছে সমীকরণের লক্ষ্য। আচ্ছা আমরা জানি, আচ্ছা এরপরে আলোচনার বিষয় হচ্ছে এক চলক সম্পর্কিত দ্বিঘাত সমীকরণ ও তার সমাধান। এখন দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বুঝি? যে সমীকরণে চলকের ঘাত কত 2 আমরা তাকে বলি দ্বিঘাত সমীকরণ। যেমন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে চলক হচ্ছে x, x এর ঘাত হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে কত 2, তাহলে এটা হচ্ছে এক চলকবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা জানি চলকের যে মান বা মানগুলো জন্য সমীকরণে উভয়পক্ষ সমান হয় ওই মান বা মানগুলোকে কি বলা হয়? সমীকরণে মূল বা রুট বলা হয়, এবং ওই মান বা মানগুলো দ্বারা সমীকরণটি কি হয়? হ্যাঁ সিদ্ধ হয়। কিন্তু যে কোনো রাশিমালাকে সহজে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, সেজন্য যে কোনো প্রকার দ্বিঘাত সমীকরণের সমাধানের জন্য নিম্নলিখিত পদ্ধতিটি ব্যবহার করা হয়। এক চলক সম্বলিত দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে ax2 bx + c = 0, ax2 bx + c = 0। যদি কোন একটা সমীকরণ এরকম হয় তখন তার সমাধান হবে x = minus b plus minus square b square minus 4ac / 2x। এখানে a b c বাস্তব সংখ্যা এবং a not equal to 0। তাহলে এখন এটাকে যদি আমরা কি করি সমাধান করি তাহলে কি আসবে? x = minus b plus minus square root b square minus 4ac / 2x। আচ্ছা তাহলে আমরা এই সমীকরণের সাহায্যে আমরা কি করবো? নিচের অঙ্কগুলো সমাধান করবো। তাহলে অংশনী পাঁচশনী এগে আছে, দেখো সূত্রের সাহায্যে নিচের সমীকরণ গুলো সমাধান করো। এখানে সূত্র বলতে কোন সূত্র বোঝানো হয়েছে? এই সূত্রটা c = 0। তাহলে তার মান আমরা কি বের করবো? x = minus b plus minus square root b
square minus 4ac divided by a 2x. আচ্ছা তাহলে এক নম্বর প্রশ্ন হচ্ছে 2x square plus 9x plus 9 equal to 0. 2x square plus 9x plus 9 equal to 0. আমি এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি এটা কি প্রেমে আমাদের প্রশ্ন করা যাচ্ছে তাহলে আমি এটাকে 2x square কে 2 into x square plus 9 into x plus 9 equal to 0 তাহলে x square এখানে এক করলে কত হচ্ছে 2 x square plus bx bx করলে আছে কত 9 plus c c করলে কি আছে c করলে কি আছে 9 equal to 0
minus 4 plus 2 root 3 by minus 2
এবং x2 equal to x2 equal to আসবে minus 4 minus 2 root 3 by কত minus 2 and একবার প্লাস একবার মাইনাস আমি যদি এটাকে আলাদা করি বা x1 equal to minus 4 বা minus 2 তারপরে কত প্লাস 2 root 3 by কত minus 2 এবং x2 equal to এখানে হবে minus 4 by minus 2 তারপরে minus 2 root 3 by minus 2 এখন কোন কি হল কারা লেখানো কি কারা গেল এখানে কারা গেল এখানে কারা গেল সুতরাং x1 equal to এখানে আসছে 2 তাহলে সে মাইনাস কত রুট 3 2 মাইনাস এখানে প্লাস থেকে মাইনাস রুট 3 এবং x ইকুয়াল টু এখানে হবে কত 2 মাইনাস এখানে এই মাইনাস এখানে এগুলো হবে প্লাস 2 প্লাস রুট 3 তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান তাহলে দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা এবারে বের করতে পারি তো আমরা এতগুলো করলাম বাকি কাজগুলো তোমরা বাড়িতে ভালো করে অনুশীলন করবে সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।